পৃথিবীর অনেক নাস্তিক যারা রয়েছেন আল্লাহতে বিশ্বাসী নয়, যারা আল্লাহ সম্পর্কে ইমানও আনেনি, তারা মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারেনি। কারণ আপনার যদি জন্ম থাকে, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আপনার মৃত্যুটা কি অবধারিত, এতে কোনো সন্দেহ আছে? আমার আলোচ্য বিষয় ছিল অন্যটা, কিন্তু যেহেতু পৃথিবীর মানুষের সবথেকে বড় ফেতনা হলো কোনটা, মাউত, আমরা মাউতের আলোচনা কেন করব? আপনারা যদি কোরআন এবং হাদিস থেকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতেন, তাহলে কোনোদিন আপনারা কখনো হাসতেন না, শুধুমাত্র কন্দন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন, মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে, মানুষ কোন সেকেন্ডে মৃত্যুবরণ করবে, মানুষ কোন বছরে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেছেন যে নিঃসন্দেহে যেই জায়গায়, যেই স্থানে, যেই জায়গায় আপনার মউত লেখা থাকবে, আর দিন তামত, মৃত্যু আপনার এক মিনিট আগেও আসবে না, সাআতাও ওয়ালা ইয়াসতাকদিমুন, মৃত্যু আপনার এক মিনিট পরেও আসবে না। আপনার মৃত্যু যেইখানে লেখা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আপনার মৃত্যুকে নিশ্চিত করবেন, কারণ মৃত্যুর জায়গাটা আল্লাহর কলম। আপনার জন্মের 50,000 বছর পূর্বে রুহের জগতে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। মৃত্যু এমন একটা জটিল জিনিস, এমন একটা কঠিন জিনিস, মৃত্যুর চাইতে ভয়ঙ্কর কোনো কিছু নাই। মানুষ যখন তার রুহ কবজ করা হয়, আপনারা দেখেছেন মৃত্যুর সময় একজন মৃত ব্যক্তি রুহু বের হওয়ার পরে তার চোখগুলো বড় বড় হয়ে থাকে। প্রশ্ন করেছেন কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাশকে দাফন করার পূর্বে মুর্দাকে দেখলে তার চক্ষু দুটোকে আপনার সাথে সাথে বন্ধ করে দেওয়া, এটা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নত। কারণ কি? কারণ হলো আল্লাহ সূরা দাহর বা ইনসানের মধ্যে আলোচনা করেছেন, এক নম্বর আয়াতে সূরা ওয়াকিয়ার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 66 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালাউলা ইদা বালাগাতিল হালকাম, ফালাউলা ইদা বালাগাতিল হালকাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে আমাদের জন্য মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মানুষের মৃত্যুটা যখন কণ্ঠনালীর স্থানে চলে আসে, ওয়া নাহনু আকরাব, প্রত্যেকটা মানুষ তার চোখের সামনে মালাকুল মাউতকে দেখতে পায়, মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়। আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যায় জালিলুল কাদার মুহাদ্দিস, জালিলুল কাদার মুফাসসির আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন, মালাকুল মাউতকে এত বিশাল আকৃতির করে দেওয়া হয়, একেবারে আকাশ থেকে জমিন পর্যন্ত মালাকুল মাউতের আকৃতি হয়, তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুন, তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুন। তাকে দেখা মাত্র একজন কাফের চিৎকার মারতে শুরু করে দেয়। আল্লাহর নবী বলেছেন মালাকুল মাউতকে দেখুন একজন মুর্দা ব্যক্তি চিৎকার দেয়, ও আন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাহুম, এই পৃথিবীর কোন মানুষ সেটা শুনতে পায় না, এই পৃথিবীর কোন জিন সেটা শুনতে পায় না, কিন্তু মালাকুল মাউতের এই মৃত্যু ব্যক্তির চিৎকার মানুষ আর জিন সারা প্রত্যেকটা জীবজন্তুর কান পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দেন। এই জন্য মালাকুল মাউতে আপনার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা, কারো জন্য মালাকুল মাউত হলো নিয়ামত। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে করোনা ভাইরাসের মতন মহামারীতে তিনি মৃত্যুবরণ করেছেন, সাহাবিরা তাকে তালকিন দিচ্ছেন। কিতাবুজ জুহুদের মধ্যে ইমাম আহমেদ ইবনে হাম্বাল হাদিসটি সংকলন করেছেন, 24 নম্বর পৃষ্ঠায় মুসান্নাফে আব্দুর রাজ্জাকে ইমামে আব্দুর রাজ্জাক সানআনি রহমতুল্লাহ আলাই 246 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর বলি আমি হাদিসটি সংকলন করেছেন। মুয়াজ ইবনে জাবাল যখন মৃত্যুর সজ্জায় দাঁড়িয়ে আছে, সাহাবারা তার কানের সামনে
তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু মুয়াজের চোখে মুখে কোনো মৃত্যুর কোনো চিন্তা নাই, টেনশন নাই। সাহাবীরা চোখের পানি দরদর করে ফেলছে, বলছে মুয়াজ তোমার চোখে কোনো কান্না নাই কেন, তোমার চোখে কোনো মৃত্যুর আসার নাই কেন? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন, আমি আমার নবীকে বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো একজন মুমিনদের জন্য হাদিয়া, মৃত্যু হলো একজন মুমিনের জন্য উপঢৌকন। একটা কলসি থেকে সামান্য পরিমাণ পানি ঢালতে যেই রকম আরাম বোধ হয়, একজন মৃত মানুষের, একজন ইমানদার মানুষের রুহটাকে আল্লাহ তাআলা এর থেকে আরামের সহিত আমার আল্লাহ হরণ করে নেন। এই জন্য আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, কারণ আমি জানি আমি ইমান এনেছি আল্লাহর উপরে, আমার নবীর উপরে। আমি মৃত্যুবরণ করলেই জান্নাতের জন্য আমার আল্লাহ আমার ফয়সালা করে দেবেন। এই জন্য ভাইরান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য মালাকুল মাউত কারোর জন্য নেয়ামত, আবার কারোর জন্য বিরাট বড় মারাত্মক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, কোরআনুল কারিম সূরাতুল আনআম 93 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ তারা ইযিয-যালিমুন ফি গামারাতিল মাউত, যখন মৃত্যুর সময়ে কোনো জালেম ব্যক্তি মালাকুল মাউতকে দেখবে, মালাকুল মাউতকে দেখার পরে সাথে সাথে মালাকুল মাউত তার হাত দুটো বের করে দেবে। আপনারা দেখেছেন সমুদ্রে কিংবা নদীর পানির ভিতরে জাল দিয়ে মাছ ঠিক করার জন্য, ধরার জন্য একটা জাল দেখলে পরে মাছ যেমন জালের মধ্যে লাফাতে শুরু করে, তখন মানুষের রুহটাকে মালাকুল মাউত এইভাবে টেনে আপনার ভিতর থেকে বের করে নেয়। আপনি তখন চিৎকার মারেন, আল্লাহ বলেছেন কিলামানরাক, মালাকুল মাউতকে দেখার পরে দেখবেন মৃত্যুর সময় মানুষের শাক তার আরেকটা শাকের সাথে, একটি পা আরেকটা পায়ের সাথে জড়িয়ে দেয়, আর মানুষ চিৎকার করতে থাকে, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগরগির। মুসলিম শরীফের 296 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মানুষের মৃত্যুর গড়গড়া আসার পূর্ব পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার জন্য রাস্তা খুলে দেন। মানুষ যখন মালাকুল মউতকে দেখে ভয়ের চোটে কালেমা পড়তে চায়, কিন্তু জানা কিনা বেঈমান, তাদের মুখে কালেমা নসিব হয় না। কারণ কি জানেন নাকি? কারণ যেই লোকটা ইমানের পথে চলে নাই, ইসলামের পথে চলে নাই, তৌহিদের পথে চলে নাই, তার মৃত্যু কখনো ভালো জায়গায় হতে পারে না, ঠিক না বেটি? এই জন্য মৃত্যুর সবসময় প্রস্তুতি নেওয়া দরকার। আপনার মিনিট, আপনার সেকেন্ড, এক মিনিট আগেও আসবে না, এক মিনিট পরেও আসবে না, কচু পাতায় পানি থাকে কিছুক্ষণ, এর চাইতে ভঙ্গুর মানুষের জীবন, ঠিক না বেটি? এই জন্য আমাদের সবথেকে বড় মেসেজ, সবথেকে বড় নসিহত, সব থেকে বড় বক্তব্য হলো মৃত্যু। এই জন্য মৃত্যুর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মালাকুল মউতের মোকাবেলা। কার মোকাবেলা? মালাকুল মউতের মোকাবেলা। মালাকুল মউত আপনার জন্য নিয়ামত, আবার মালাকুল মউত আপনার জন্য কি গজব। এজন্য আপনি কিরকম মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন এটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে নিয়ে নেবেন, ঠিক না ব্যাটি? এবার আসেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির বলতে আল্লাহর নবী মৃত্যুর জিকিরকে বুঝিয়েছেন। হাদিসটি তারগিব ও তারহিবের ইমাম মহিউদ্দিন আদিব সংকলন করেছেন, 1224 নম্বরে রসুল বলেছেন, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকির হাদিমি লাযাতি ইয়ানি আল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুর জিকির করো, কারণ মৃত্যু তোমাদের জিন্দেগির সমগ্র স্বাদকে মুহূর্তের মধ্যে বিনষ্ট করে দেবে। বেশি বেশি কিসের জিকির করো? মৃত্যুর জিকির করো। মৃত্যু তোমাদের সমস্ত স্বাদকে কি করে দেবে? বিনষ্ট করে দেবে। বেশি বক্তব্যের দরকার নেই। মৃত্যু এমন একটা জিনিস, এখানে কোনো হানাফি নেই, এখানে কোনো আহলে হাদিস নেই, যারা মুসলিম প্রত্যেকে যারা আল্লাহ এবং তার নবীর উপর ইমান এনেছে প্রত্যেকের জন্য মৃত্যু অবধারিত। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা দরকার, ঠিক না ব্যা? ঠিক। মানুষের মৃত্যুর সময়টাকে বলা হয় তিনটা ভাগে বিভক্ত। প্রথম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউতের মধ্যে মালাকুল মাউত রুহ কবজ করার পূর্বে সর্বশেষ মানুষকে একটা ধোকা দেয় শয়তান। এই শয়তানের ধোকা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি শয়তানের ধোকা থেকে আপনি বেঁচে না থাকতে পারেন, শয়তান মৃত্যুর সময় আপনাকে বেঈমান বানায় জাহান্নামে দেবে। এই ব্যাপারে ইমাম হাম্বলের ছেলে মুহাদ্দিস ইমামে আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, ইমাম হাম্বলকে চেনেন তো আপনারা? তিনি কয় লক্ষ হাদিস মুখস্থ করেছেন, মহান আল্লাহ
তাকে 10 লক্ষ নবীজির হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছেন। ইমাম হাম্বল মৃত্যুর দরজায়, তার ছেলে আব্দুল্লাহ তার পাশে দাঁড়িয়ে, সিয়ারু আলামিন নুবালা ইমাম জাহাবি 1 নম্বর খণ্ডের 148 পৃষ্ঠাতে হাদিসটি সংকলন করেছেন। ইমাম হাম্বল 3 বার আঙ্গুল দিয়ে বলছেন, লা বাদা লা বাদা লা বাদা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। একটু পরে পানি ছিটা দেওয়ার পরে ইমাম হাম্বল আবার হোসে এসেছেন। তার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, আব্বাজান আপনি কাকে বলছিলেন বারে বারে লা বাদা লা বাদা লা বাদা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়? তখন ইমাম হাম্বল বললেন, শয়তান সর্বশেষ আমার সামনে ওয়াজ করতে শুরু করলো, বক্তব্য করলো, হে ইমাম হাম্বল, তুমি মুহাদ্দিস হওয়ার কারণে, তুমি তাকওয়াবান হওয়ার কারণে, তোমাকে আল্লাহ কোরআন হাদিসের ইলিম দেওয়ার কারণে তুমি আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমাম হাম্বল 3 বার বলে উঠলেন, লা বাদা লা বাদা লা বাদা। শয়তান, যেই পর্যন্ত আমি ইমাম হাম্বল মৃত্যুবরণ না করব, ওই পর্যন্ত তোমার সাথে আমার এই যুদ্ধ বন্ধ হবে না। আমার আল্লাহ আমাকে বক্তব্য করেছেন, আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হে বনি আদম তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ শয়তানের ইবাদত করো না, শয়তান আল্লাহর প্রকাশ্য শত্রু। যেই পর্যন্ত আমি মৃত্যুবরণ না করব, ওই পর্যন্ত আমার যুদ্ধ তোমার সাথে চলবে। মসজিদের মধ্যে, ওজুর মধ্যে তোমার সাথে যুদ্ধ করেছি, যখন আমি হাদিস মুসনাদ আহমদ লিখেছি তোমার সাথে যুদ্ধ করেছি, যেই পর্যন্ত আমি মৃত্যুবরণ না করব শয়তান, তোমার সাথে আমার যুদ্ধ অবশ্যই থাকবে। এবার ইবলিস শয়তান দূরের মধ্যে আঙ্গুল কামড় দিয়ে বলল, ইমাম হাম্বল তুমি আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলে, এই জন্য মৃত্যু হলো প্রত্যেকটা মুমিনের জন্য নিয়ামত। ঠিক না ঠিক? মুমিনের জন্য কি নিয়ামত? ইমাম হাম্বল মৃত্যুবরণ করলেন, শয়তানের সাথে তার মোকাবেলা বন্ধ হয়ে গেল। কিন্তু মৃত্যুবরণ না করার পূর্ব পর্যন্ত শয়তান আপনাকে ধোকার মধ্যে ফেলে আপনার জীবনকে, আপনার ইমানকে নষ্ট করবে। কারণ শয়তান কসম খেয়েছিল, আল্লাহ তোমার বানী আদমকে আমি জাহান্নামে না যেয়ে ছাড়বো না। আবার আল্লাহ তাআলা নিজেও কসম করেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ নিজেই কসম করেছেন, অবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুভি ওয়া ইরতিফাই মা কানি, আমার জালালিয়াতের কসম, আমার সাম্রাজ্যের কসম, আমার জাতির কসম, আমার যেই গোলামেরা মৃত্যুকে ভয় করে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেব। ইবলিসও কসম খেয়েছে, আর আল্লাহও কি কসম খেয়েছে? হাসান বসরি হাদিসটি বর্ণনা করেছেন মুসান্নাফে আবি সাহেবাতে, ইমামে আবি বকর ইবনে আবি সাহেবা 4 খণ্ডে 8046 নম্বরে হাদিসটি সংকলন করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম যে বিষয়টি, সেই বিষয়টি হলো এই যে মৃত্যুর সময় মালাকুল মউতের সাথে আপনার যে মোকাবেলা আছে, সেই মোকাবেলায় আপনাকে বিজয় অর্জন করতে হবে। ঠিক না বেঠি? আর এই বিজয় অর্জন করতে গেলে আপনাকে ইমানের উপরে সুদৃঢ় থাকতে হবে। এজন্য সব সময় মানুষকে, মানুষের কোন মিনিটে মৃত্যু হবে এটা কি আপনাদের জানা আছে? নবীজি বলেছেন, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবে হাদিসটি? বুখারী কিতাবুল ইমান 1 নম্বর খণ্ড 28 নম্বর পৃষ্ঠা 744 নম্বর হাদিস। ফাতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালানি 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা 89 নম্বর হাদিস। আমি 2টি গ্রন্থের হাদিস দিলাম, যেহেতু বুখারি এবং ইবনে হাজার তার ফাতহুল বারিতে হাদিসটি এনেছেন, কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতেম, মানুষের শেষ কাজের উপরে তোমার ইমানের ফয়সালা নির্ভর করবে। এজন্য শেষ ভালো যার, শেষ ভালো যার। এবার একখান হাদিস বলবো, শুনবেন নাকি? আমি আবার আল্লাহর নবীর কথা ছাড়া, আল্লাহর কোরআনের আয়াত ছাড়া আমি কোনো বানিয়ে কিচ্ছা গল্প কাহিনী এগুলো বলতে পারি না। এটা আমার দোষ, আপনারা মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন মাইকের সামনে বক্তব্য দেওয়ার জন্য। আমি আল্লাহ নবী সাহাবি তাবেঈ এবং তাবে তাবাঈ, তাদের দলিলের বাইরে কোনো দলিল আপনার সামনে উপস্থাপন করব না। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে হাবিবকে বলছি, আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাম্বল মুসনাদ আহমদ এবং কিতাবুজ জুহুদের 1 নম্বর ভলিউমের 28 নম্বর পৃষ্ঠায় ভৈরুতের সাপ লেবানন থেকে প্রকাশিত আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে হাবিব, তিনি যখন বৃদ্ধ হয়ে গেছেন,
ভালো করে দাঁড়াতে পারেন না, অসুস্থ। তখন তিনি দুইজন তাবেঈ সাহাবীদের ছাত্রকে বলা হয়, তার কাঁধের উপর ভর করে মসজিদের দিকে গমন করেছেন। এবার তার ছাত্ররা বলেছে, উস্তাদ আপনি যদি মাজুর মানুষ বাড়িতে থেকেই তো নামাজ আদায় করতে পারতেন, এত কষ্ট করে মসজিদে গমন করার না কারণ কি? আব্দুল্লাহ ইবনে হাবিব বলেছেন, আমার নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি নামাজের মুসল্লায় অপেক্ষা করে, কোনো ব্যক্তি যদি ওযু করে নামাজের মুসল্লায় অপেক্ষা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি যেন মুসল্লার মধ্যে থাকা অবস্থার সময়টুকুকে আমার আল্লাহ নামাজরত সওয়াব বলে তাকে গণ্য করে দেন। আমি এই সওয়াব পাওয়ার জন্য বাড়িতে না বসে আমি হাত্তা ইয়াংতাদিরুস সালাতি, আমি মসজিদের মধ্যে সময়ের জন্য অপেক্ষা করছি, কারণ আমার নবী বলেছেন, মসজিদে ঢুকে কেউ যদি নামাজও না পড়ে তার সময়টুকুকে মা দানা মুসল্লা ইয়াংতাদিরুস সালাতি, আল্লাহর হাবিব বলেছেন তার সময়টুকুকে নামাজের সওয়াব বলে আমার আল্লাহ তার আমল নামার ভিতরে লিখে দেবেন। আর যদি রুকু অবস্থায় সেজদা অবস্থায় মৃত্যুবরণ করি, কিয়ামতের দিন আমি রুকু অবস্থায় মরলে রুকু অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব। আমার নবী বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, মানুষের শেষ কাজের উপরে তার ইমানের ফয়সালা নির্ভর করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন কেমন নেক আমল, কেমন সৌভাগ্য, কেমন উত্তম মৃত্যু। সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব আসরের নামাজ চলছিল, রুকু অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, জমিনে লুটিয়ে পড়েছেন। এবার তাবেঈরা সালাম ফিরিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব এই যে সেজদার মধ্যে পড়ে আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, কেয়ামতের বাঁশি লাগাবার সাথে সাথে সেজদা অবস্থায় এই সাহাবা কেয়ামতের দিন আল্লাহর সামনে তিনি দাঁড়ায়া যাবেন। কেমন মৃত্যু, উত্তম মৃত্যু, উত্তম তামান্না আপনার নেক আমল। আর আপনার মৃত্যু যদি মিথ্যা কথা বলা অবস্থায় হয়, আপনার মৃত্যু যদি দাড়ি কাটা অবস্থায় হয়, আপনার মৃত্যু যদি শারাপ পান করা অবস্থায় হয়, আপনার মৃত্যু যদি টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় হয়, আপনার মৃত্যু যদি বেনামাজির অবস্থায় হয়, আপনার মৃত্যু যদি আল্লাহ বিরোধী, নবী বিরোধী, টুপি বিরোধী, দাড়ি বিরোধী, কোরআনের বিরোধিতা করে হয়, তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনার কী ফয়সালা হতে যাচ্ছে। ভাইজান, এক মিনিটের মৃত্যুই আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা। আপনার কাহিনী শেষ, আপনার ঠিকানা এখন শুধুমাত্র সাড়ে তিন হাত একটি জায়গায়। তাই জন্য বলছি, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন, গুনাহ করলে এই মাহফিল থেকে তওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার জন্য বসে আছে। আল্লাহ প্রতিদিন দুইটা হাত আকাশ থেকে বের করে দেন, বলেন যে কার কিছু চাওয়ার আছে চেয়ে নাও, উদুরি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তো তোমাদের নিকটে তোমাদের ডাকা সাড়া দেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর জন্য উত্তম জায়গা বেছে নেওয়া উচিত, মালাকুল মউত থেকে ভয় পাওয়া উচিত। যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করে না, আল্লাহর কসম, সে যত বড় মুহাদ্দিস হোক না কেন, মুফাক্কিক হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, মৃত্যুর জিকির না করলে কখনো আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। তিরমিজির বর্ণনা হাদিস, আবু দাউদের বর্ণনা, নাসাইয়ের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, একদল সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বলছে, হে আল্লাহর নবী, আমরা তো একজন নেতাকে অনুসরণ করে চলি। আল্লাহর নবী ওই নেতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তোমরা যে নেতার অনুসরণ করো, তোমার নেতা কি মৃত্যুর জিকির করে নাকি? কাইফা দিকুরু সাহিবুকুম লিল মাউত, তোমার নেতাকে মৃত্যুর জিকির করে নাকি? সাহাবিগণ বলল, আমার নেতাকে ক্বালু মা নাসমাউহু ইয়াযকুরুহু, আমার নেতাকে আমরা কখনো মৃত্যুর জিকির করতে দেখি না। আল্লাহর নবী তিনি বলেছেন, যেই লোকটা কিনা মৃত্যুর জিকির করে না, লাইসা সাহিবুকুম হুনাকা, যেই লোকটা মৃত্যুর স্মরণ করে না, যেই লোকটা মৃত্যুর জিকির করে না, ওই লোকটা কখনো আল্লাহওয়ালা হতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা বলি, সারাদিনে আল্লাহর নবী প্রায় 100 বারের বেশি মৃত্যুর স্মরণ করতেন, আর আমি আপনি একদিন মৃত্যু স্মরণ করতে পারি না, আমাদের অন্তর পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। মৃত্যুর পূর্বে মরার জায়গা ঠিক করি, কোন জায়গায় দাফন দিবা, আরে মিয়াম কোন জায়গায় দাফন দিবা, তার জন্য তুমি জায়গা তৈরি করেছ, কিন্তু তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে কোন সেই যুদ্ধ চলছে তার জন্য তুমি কোনো প্রস্তুতি নিচ্ছ না। এখন বলেন তো দেখি, আমরা বোকা মানুষ না চালাক মানুষ? মৃত্যুর বক্তব্য দিচ্ছে, আমাদের অন্তরগুলো কান্না করে না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর কথা শুনলেই পরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী,
ও আসদাকুহুম হায়াআন উসমান, আমার জামতা উসমান হলো লজ্জার সম্রাট, ফেরেশতা পর্যন্ত তাকে দেখলে লজ্জা পায়। তিনি কে? উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করতেন। সাহাবারা বলতেন, উসমান কবর দেখলে কান্না করেন কেন? উসমান বলতেন, কবর হলো ইমিগ্রেশন কাউন্টার, আমি যদি কবরের জিন্দেগি পার করতে পারি তাহলে আমার পুর সিরাতটা সহজ হয়ে যাবে, আমার আখেরাতটা সহজ হয়ে যাবে, হাসরের ময়দানের হিসাবটা সহজ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, একজন নামাজি যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতারা যখন তাকে কবরের আযাবের জন্য আসবে, সে তখন তর্ক করে বলবে, আমাকে নামাজের মুসল্লা দিয়ে দাও, আমি এখন নামাজ আদায় করব, নামাজ আদায় করব। আর যখন কোনো যোদ্ধা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, যখন ফেরেশতারা তাদেরকে মালাকুল মউত প্রশ্ন করে, মানে মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করে, তখন ওই মুমিনের সামনে তরবারি বেসে যায়, তখন বলতে থাকে, এই মোমেন তো যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, সুতরাং তার কোনো প্রশ্ন নাই, কারণ আল্লাহ তাআলা শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে দর দর করে চোখের পানি ফেলে দিতেন, কিন্তু আমরা এমন ভাব দেখাই, জীবনে যেন কোনোদিন মরবো না। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে অত্যন্ত কণ্ঠসুরালা ছিলেন, দাউদ আলাইহিস সালামের মতো এত সুন্দর কণ্ঠ কোনো নবীর আল্লাহ দান করেন নাই। মৃত্যু যখন উপস্থিত হয়ে গেছে, দাউদ আলাইহিস সালাম তার ছেলেদেরকে বললেন, বলো তো দেখি মানুষের সব থেকে নিকটে কোন জিনিসটা, কোনো ছেলেরা উত্তর দিতে পারেন নাই, কিন্তু নবীদের মধ্যে সুলাইমানকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ সুলাইমানকে মর্যাদা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম এক মাসের পর তিনি এক বছর অতিক্রম করতে পারতেন। দাউদ আলাইহিস সালামের প্রশ্নে, দাউদ আলাইহিস সালামের শত শত সন্তান ছিল, এর মধ্যে সুলাইমান বলল, বাবা সবথেকে নিকটবর্তী মানুষের যেই জিনিসটা আছে তার নাম হলো মাউত। খুব খারাপ লাগছে কথা শুনতে। এজন্য আমি বলছি, মৃত্যু যদি আপনারা প্রস্তুতি না নেন, তাহলে আখেরাতে আপনাদের কি খেতে হবে? ধরা পড়তে হবে। এবার আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেই উপস্থাপিত বিষয়টি হলো যে মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর কষ্ট হবে, হবে কি না? মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, দুইজন উত্তর দিলেন, বাকিদের কি উত্তর দিতে মনে চায় না? আল্লামা সুবকি বলেন, যখনই আমি রসুলের কথা শুনতাম, আমার রসুলের নাম শুনলে আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম, আমি রসুলকে এত বেশি ভালোবাসি। নিজের হালত ঠিক রাখতে পারতেন না। ইমামে সুবকি রহমতুল্লাহ আলাই, আর আমরাও নবীকে ভালোবাসি। ইমামে আব্দুল কাদের বলেছেন, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নবীর একটি সুন্নতকে পরিত্যাগ করে আমি সামনের দিকে যাব না, কারণ সুন্নত মতো জিন্দিগি সবই হবে বন্দিগি, কারণ প্রত্যেকটা সুন্নতি আমল আপনার জন্য কবরে নূর। অথচ আমাদের কিন্তু এই সম্পর্কে আমরা মারাত্মক রকমের বেখবর। যে পয়েন্টে আমরা ছিলাম মৃত্যুর আলোচনা করার সময়, মৃত্যুর পূর্বে প্রস্তুতি নেওয়ার সময়, অনেক সময় পয়েন্ট আজকে মনে আসছে, মনে আসছে না, কারণ মৃত্যুর একটি সাধারণ ওয়াজ প্রত্যেক মানুষের জন্য দুর্বল। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? ঠিক, তাকেই আল্লাহ মৃত্যু থেকে ছাড় দেন নাই। নবীজি মৃত্যুবরণ করেছেন কোন দিন? সোমবার দিন। আনাস ইবনে মালিক বলেছেন, আল্লাহর নবীকে মৃত্যু দেওয়ার, দাফন দেওয়ার পর পরই আমাদের অন্তরগুলো ইসলাম থেকে ঘুরে গেছে। মানে আল্লাহর নবীর মৃত্যুবরণ করার পরে আমরা আর কারো মৃত্যু নিয়ে পেরেশানি না। আর নবীজি বলেছেন, বুইস্তু আনা ওয়াসা কাহাতাইনি ক্বালা জাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত এবং আমাকে দুই আঙ্গুলের মাঝখানে রাখা হয়েছে। কিয়ামত এবং আমাকে কয় আঙ্গুলের মাঝখানে রাখা হয়েছে? দুই আঙ্গুলের মাঝখানে রাখা হয়েছে।
আল্লাহর নবীকে মৃত্যুবরণ করেছেন। নবীজি মৃত্যুবরণ করেছেন কোন দিনে? সোমবার দিন। ফজরের নামাজের পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর পরে তিনাকে যখন ফজরের নামাজের কিছুক্ষণ পূর্বে যখন তার কামরায় সাহাবার গিয়েছেন তখন আনাস ইবনে মালিক বলেছেন, নবীজির চেহারা যখন আমাদের সামনে মৃত্যুর পূর্বে উপস্থাপন করা হলো আমরা দেখলাম ওরাকাতুন মুসহাফ, কোরআনের পৃষ্ঠা যেমন সুন্দর নূরান্বিত আমার নবীজির পুরা চেহারাটা, ওয়ারাকাতুন মুসহাফি, পুরা নবীর চেহারাটা বডিটা চুল থেকে মাথা পর্যন্ত কোরআনের পৃষ্ঠার মতো জল জল করছে, নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোক রশ্মিতে উজ্জ্বল হয়ে গেছে আমার নবীর চেহারা। হুজুর জাল হাবিজ বলছেন নাকি না ভাই বুখারী শরীফের মুসলিম শরীফের উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রাফিকুল আলা, আল্লাহ তোমার প্রিয় বন্ধু মুহাম্মাদের যদি কোনো ভুল থাকে আল্লাহ তুমি ভুলগুলো সংশোধন করে দাও। আল্লাহর নবী চোখের পানিগুলো দরদর করে পড়ছে, এমনিতে আল্লাহর নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক এই দোয়াটা খুব বেশি বেশি করে পড়তেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি আপনি এই দোয়াটা বেশি করে পড়েন কেন? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেছেন, আমি এই দোয়াটা এই জন্য বেশি করে করে পড়ি, আমার কাছে মৃত্যুর লেটার চলে এসেছে, যখনই তোমাদের সামনে ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতাল নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই আয়াতটা যখন এই সূরাটা সূরা নাসর যখন নাজিল হয় নবীজি পড়তে লাগলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরু কাতুবু ইলাইক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দোয়াটা কেন পড়েন প্রশ্ন করলেন, নবী বলেছেন আমি আর তোমাদের মধ্যে বেশি দিন স্থায়ী হব না। আল্লাহর নবী দুইটি হাত যখন এতিমের মতন তুলেছেন আম্মা জান আয়েশা বলেছেন, ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লি আহাদিন বা'দান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাত মুবারকটা তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর ছেড়ে দিলেন, আল্লাহর নবীর শরীরটা থরথর করে কেঁপে উঠছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি কোনো কষ্ট হয় নাকি? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ উহুদ পাহাড় শরীরের মধ্যে চাপায়া দিলে যেই রকম কষ্ট হয় তোমার নবীর ওই রকম কষ্ট হয়, কেন নবী এরকম কষ্ট হয়? আল্লাহর নবী বলেছেন, খয়বারের যুদ্ধে আমাকে দাওয়াত দিয়েছিল একজন ইহুদি মহিলা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে যখন আমি বিষ মাখা আমি গোশতের টুকরা খেতে দিয়েছিল, 70 জন সাহাবি বিষ মাখা টুকরা গোস্ত খেয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, 4টা ছাগলের টুকরা মানুষের মতন কথা বলেছে, হাবিব আল্লাহর নবী আমি ছাগলের গোস্তের টুকরা বলছি আপনি গোস্তের টুকরা ভক্ষণ করবেন না, ইহুদি মহিলা আপনাকে হত্যা করার জন্য ছাগলের গোস্তের মধ্যে বিষ দিয়েছিল, আয়সারে ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত, আল্লাহর নবী বলেছেন আয়সারে ওই বিষের নীলাপ বর্ণে আমি রসুল্লাহর এত কষ্ট হয় আমি তা বয়ান করে শেষ করতে পারবো না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তার যদি মৃত্যুর সময় এই কষ্ট হয় তাহলে আমার আপনার মৃত্যু নিয়ে কি করতে হবে বলেন। কিন্তু আমাদের দেশে অনেকেই কুফরি কথা বলে, কেমন জানেন, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে বলে আল্লাহ আমার মরণ দাও মরণ দাও, তুমি কি আর কাউরে চোখে দেখো না বলে কি না? আর আমার নবী বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তিরমিজি নাসাই শরীফের 1802 নাম্বার হাদিস সনদ সহি শুয়াইব আর নাও সহি বলেছেন, নবী বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। আমার নবী যখন মৃত্যুবরণ করলেন বলেন তো দেখি কোন সাহাবা আল্লাহর নবীর মৃত্যু দেখে বেশি কান্না করেছেন? বলতে পারলেন না। আল্লাহর নবীর মৃত্যুর পরে যখন মুখ মুবারকটা বের করা হয় রিয়াদুস সালেহীন মুসান্নাফে আবি সাহেবের হাদিস, সৈয়দা আবি বকর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর নিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব ক্রন্দন করতে শুরু করলেন, মৃত্যুর পূর্বেই আল্লাহর নবী দেখলেন
তার পিতা মৃত্যুবরণ করতে যাচ্ছে, মা আয়েশার কানে কানে বললেন, কান্না করার কোনো প্রয়োজন নেই, আমি মৃত্যুর ছয় মাস পরে তোমার সাথে আমি বিশ্ব নবীর সাক্ষাৎ হবে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এখানে একটা বিভ্রান্ত, ইবনে হাজার আসকালানি সেই বিভ্রান্তির উত্তর দিয়েছেন, মানুষ যখন মরে যায় তখন মানুষের কবর বলা হয় রুহের জগতের কবরকে। আপনি কোরআনের সূরা মুতাফফিফিন খুললেন, আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী তারা জিজ্ঞেস করে ইল্লিন কি, কিতাবুম মারকম, ইল্লিন হলো জান্নাতিদের রুহুটা থাকার জন্য একটা নিয়ামতের জায়গা, জান্নাত থেকে পাঁচশো বছরের দূরে যেই জায়গা থাকবে তার নাম হলো ইল্লিন। এটা হলো এই আসমানের উপরে আরও সাতটা আসমান আছে, তার সাথে জান্নাত আছে, জান্নাতের সাথে ইল্লিন আছে। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনি বলবেন আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার অমুক আত্মীয় স্বজন কোথায়, তখন উত্তর আসবে তোমার আত্মীয় স্বজন ইন্নাল আব্দা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা সাবঈনা দিরআন কাল কামারি লাইলাতিল বাদার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তার কবরকে সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হয়, আর তার কবরটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে যায়। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মোমেনের কোনো ভয় নাই, মোমেন মৃত্যুবরণ করে ইল্লিনে চলে গেল, কোথায় চলে গেল ইল্লিনে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আনন্দিত হয়ে গেলেন, কারণ ইল্লিনে গেলেই তো আমার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর আপনি যদি মোমেন হন, কবরে মোমেনদের পাঁচটা শ্রেণী হবে, নাবিয়িন, সিদ্দিকিন, সুহাদা আর হলো সালিহীন। নাবিয়িন হওয়া আমাদের পক্ষে সম্ভব না, সিদ্দিকিনের ফজিলতের ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী আবি বকরের মর্যাদা কেমন? মুসনাদ আহমদে হাদিসটি সংকলন করেছেন ইমাম হাম্বল, আল্লাহর নবী বলেছেন ওমর তুমি সারা রাত্র সারা জীবন ইবাদত করে যতটুকু নেকি কামিয়েছো, আর আবি বকর এক রাত্র ইবাদত করে তার থেকে বেশি নেকি কামিয়েছে, সুতরাং ওমর তোমার উপরে এই হলো আবি বকরের মর্যাদা। সুতরাং পৃথিবীর কোনো মানুষ আর সিদ্দিক কখনো হতে পারবে না, নবী কি না সিদ্দিকিন সুহাদা। এরপরে দুইটা স্তর আমার জন্য, একটা হলো শহীদের স্তর, নবী বলেছেন ইয়াকুল ওয়াল্লাযী লা ওয়াদিতু আননি উক্তুলু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তুল, হে আল্লাহর নবী আমাকে তুমি মরণ দাও আবার জীবিত করে, আমাকে তুমি মরণ দাও আবার জীবিত করো, মানে হলো শহীদের মৃত্যু দাও আমি শহীদের মৃত্যু হয়ে জীবিত হয়ে বলতে চাই, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরে শহীদ হয়ে কোরআনের জন্য, নবীর জন্য, মসজিদের জন্য, সুন্নতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার ফজিলত কত আমি যেন মানুষকে তা বয়ান করতে পারি, এটাই হলো মুমিনের নিয়ামতের মৃত্যু। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যু নবীগিন, সিদ্দিকিন, সুহাদা, সালেহীন, এই চারটা স্তর হবে কবরে আপনার, কথা বুঝতে পারছেন কিনা? তখন ইবনে হাজার আসকালানি বলেছেন আপনার ইল্লিনের কবরে যেই নিয়ামত দেওয়া হবে দুনিয়ার কবরে সেই নিয়ামত আপনি ভোগ করবেন সুবহানাল্লাহ। সিজ্জিনের কবর বলা হয় ও মাদরা কামা সিজ্জিন, তারা জিজ্ঞেস করে নবী সিজ্জিন কি, কিতাবুম মারকুম, সিজ্জিন হলো জাহান্নামীদের রুহ থাকবে। এখন আপনি ঠিক হবে আগে, আপনাকে চিরস্থায়ী জাহান্নামী না অস্থায়ী জাহান্নামী, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী যারা হবে তারা আর কোনোদিন সিজ্জিন থেকে জান্নাতে যেতে পারবে না, আর অস্থায়ী জাহান্নামী যারা হবে জাহান্নামের আজাব বুক করে ইন্নাল্লাহ ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ, অর্থাৎ জাহান্নামের আজাব বুক করে পুনরায় আবার কোথায় যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। চিরস্থায়ী জাহান্নামে কারা কারা হবে এটা এক ঘন্টার বক্তব্য না দুই ঘন্টার বক্তব্য দিতে হবে, সংক্ষেপে বলছি, এক ইতিকাদি মুনাফিক, আকিদাগত যারা মুনাফিকি করেছে, দুই হলো বড় শিরকের সাথে যারা লিপ্ত রয়েছে, তিন হলো বড় কুফরির সাথে যারা লিপ্ত রয়েছে, চার হলো যারা বিদাতের সাথে লিপ্ত রয়েছে, ইমাম হাম্বলের মতে পাঁচ হলো বেনামাজি যারা নামাজ পরিত্যাগ করেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কথা মনে হয় বুঝেন নেই, আপনি চোখ বন্ধ করলেই সব শেষ, আপনার পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ফয়সালা শেষ। আপনার রুহুটাকে বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন একটা সাদা কফিনের কাপড়ে নিয়ে দেওয়া হবে, আপনার রুহুকে শিক দিয়ে যেমন গুস্ত কাবাবকে টেনে পশম থেকে জুড়ে টেম টান দিয়ে বের করা হয়, ও নাসিয়াতি করকা ও নাসিতাতি নাস্ত, আপনার রুহুটাকে ডুব দিয়ে টেনে ছিনতাই করে দেওয়া হবে, আপনার জীবনের সব খেলা এখানেই শেষ। বিজ্ঞানীগণ সমুদ্রের পানি মাপার জন্য, লেক্টোমিটার দুধ মাপার জন্য,
জন্মাবার জন্য থার্মোমিটার আবিষ্কার করেছে, মাইকেল ফ্যারেট বিদ্যুৎ আবিষ্কার করেছে, ইউরি গ্যাগরিং 1868 সালে সেইখানে গিয়েছে, এবং কি এডুয়েন অল্ডিন মাইকেল কলিন চাঁদের দেশে মানে ল্যান্ডিং অন দ্য মুন চাঁদের দেশে অবতরণ করেছে, এগুলো সব আবিষ্কার করতে পেরেছে। কিন্তু 3.5 হাত কবরের নিচে কোন খেলা চলছে, 3.5 হাত কবরের নিচে কোন জিনিস চলছে সেটা আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কারণ মানুষের পক্ষে সেটা কখনো কি নয়। এটাই হলো মউত, আর এটাই হলো ইয়াউমিল আখেরা, মৃত্যুর প্রতি আপনার ইমান। সিজ্জিনের বাসিন্দা হলে আপনি জাহান্নামী, এই জন্য পাপীদের রুহু যখন 7 আসমানে কাতইয়ে সিজিল লিলিল কুতুব, একটা পৃষ্ঠার উপর আরেকটা পৃষ্ঠা যেমন বাস করা থাকে, আকাশগুলো এরকম বাস করা থাকে, প্রত্যেকটা দরজা খুলে যাবে। যখন মোমিনের রুহু হবে, আপনার এই মোমিনের রুহু থেকে মেসকে আম্বরের গ্রাম বের হয়ে যাবে, তার জন্য বলা হবে, জান্নাতের জন্য আহলান সাহালান দেওয়া হবে, আপনার রুহুটাকে সিজ্জিনে রেখে দেওয়া হবে। আর যদি পাপিষ্টের রুহু হয়, প্রত্যেক ফেরেস্তা বলবে, সুহকান দূর করে দাও আমার সামনে থেকে, দুর্গন্ধযুক্ত আত্মা, খবিস আত্মা, কাফেরের আত্মা, মুনাফিকের আত্মা, বিদাতির আত্মা, মুরতাবের আত্মা, আল্লাহ বিরোধী আত্মা, বেঈমানের আত্মা, মূর্তি পূজারীর আত্মা, তাকে নিক্ষেপ করে দেওয়া হবে এই 7 জমিনের নিচে চিজ্জিনে, যে আপনার রুহুটা পতিত হবে। আপনি বহুত মরণের বয়ান শুনছেন, কিন্তু এতটা ডিপলি কখনো চিন্তা করেন নাই। অনেক প্রশ্নের উত্তর ইল্লিন সিজ্জিনে আছে। তাহলে যাকে ছাগলে খায়, কুকুরে খেয়ে ফেললো, শুকুরে খেয়ে ফেললো, হাঙ্গরে গিলে ফেললো, তিমি মাছ টুকরা করে ফেললো, সিংহ যাকে ধরে ডিনার করে ফেললো, রাতের খাবার শেষ করে ফেললো, কারণ আপনার আর কবরের জন্য সিংহের পেটের কাছে দৌড়াবার দরকার নাই। আপনার বাবা হয় ইল্লিনে আছে আর নয় আকিদা ক্লিয়ার, বোস ক্লিয়ার, কবরের আজাব অস্বীকার করলে সে কাফের, কবরের আজাবের এটা হলো স্বরূপ। সুতরাং এটা বোঝার উপায় নাই কোন কোন মন্ত্রী নেতাকে ব্রাশ ফায়ার করে শেষ করছে, তার এক গুস্তের টুকরা পাওয়া গেছে, সেই টুকরার হিসাব হবে। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, বৃষ্টির পানিতে যেরকম শাক তৈরি হয়, ওয়া ইদান নুফুসু যুইজাত, কিয়ামতের দিন দেহ আর প্রাণকে মুহূর্তের মধ্যে আল্লাহ একত্রিত করে দেবেন। একটা আয়াত সূরা তাকবীরের মধ্যে আছে, কথা বুঝতে পারছেন কিনা, তাহলে বুঝা যাচ্ছে এই দলিলগুলো কোন জায়গার দলিল। শেষ করে দেবো আজ না, শেষ করলেই ভালো হয়, কারণ আমাকে যেতে হবে, ওয়াজ তো অনেক লম্বা, বুঝতে পারছেন সময় নিয়ে হচ্ছে, কিন্তু বিষয়টাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক না? তো এবার আপনারা বলেন, মৃত্যুর সময় আপনার রুহু চলে গেল ইল্লিনে এবং সিজ্জিনে, এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কথা শুনে তিনি আনন্দে ভরে গেলেন। কিন্তু সবথেকে বেশি যিনি কেঁদেছেন তিনি হলেন সৈয়দেনা আবি বকর। তিনি নবীকে কুব্বালা তাকাদ্দিন, নবীর নরম গালে তিনি চুমু দিলেন, এবং কুব্বালতু আইনাইন, দুই কপালের মাঝখানে রসুলকে চুমু দিলেন। আবি বকর তিনবার বলেন, ইয়া সৈয়দি, ইয়া হাবিবি, ইয়া খলিলি, হে আমার অন্তরঙ্গ বন্ধু, হে আমার সর্দার, হে আমার হাবিব, আর জীবনে কোনোদিন আপনাকে আমার কাছে পাবো না। আপনার মরণ, আমার নবীর মরণ, আমার নবীকে যখন সাহাবারা গোসল দেবেন, আপনার জানাজা হয়েছে, আমার নবীর জানাজায় কেউ ইমামতি করতে পারেন নাই, আল্লাহর নবীর জানাজা তার মৃত্যুর 3 দিন পরে সংগঠিত হয়েছে, জানাজায় ইমামতি করেছেন কে জানেন নাকি? জানেন না। কাজী জয়নাল আবিদিন খিলাফত, খিলাফত রাশেদা কওমি মাদ্রাসায় যখন পড়তাম, পাঠ্য বই ছিল, ওখান থেকেই পড়েছি। এছাড়া তারিখুল ইসলাম, তারিখে দিমাস, সিরাতে হালবিয়ার মধ্যেও হাদিসটি উল্লেখ করা আছে, সিয়ারু আলা থেকে শুরু করে নিয়ে কাইফা সলাতুন নবী জাদুল মাআদে ইমাম ইবনুল কাইয়িম হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহর নবীর কোনো জানাজা কেউ পড়াতে পারেন নাই, এটাই আল্লাহর নবীর মৌজেজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কেন জানাজা কেউ পড়াতে পারেন নাই প্রশ্ন করেছেন কিনা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, লা নাবিয়্য বাদি, আমার পরে কেউ নবী আসবে না, আমার নবীকে সামনে রেখে ইমামতি করে, আমার নবীর সামনে রেখে নেতৃত্ব দেয়, এমন সুযোগ পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা এক বিন্দু পরিমাণ সময়ের জন্য দান করেন নাই। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করবেন, হুজুর গল্প বলছেন নাকি, মিসকাতুল মা,
মাসাবিহ মোল্লা আলী কারী সারা লিখেছেন মিরকাতুল মাফাতিহ হাদিস উল্লেখ করেছে 330 নম্বরে আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করেছেন মৃত্যুর সময় দাফন কাফনের ব্যবস্থা আছে না নাই। এবার সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আমার নবীর কাপড় খুলে কি তার দাফন করব নাকি নাকি আল্লাহর নবীর দাফনের মধ্যে আমরা কাপড় পানি ঢেলে দেব। সাহাবিদেরকে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। ফেরেশতা স্বপ্নের মধ্যে বয়ান করলেন আমার নবীর কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দাও, আমার নবীর কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দাও, প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় পানিকে আল্লাহ হুকুম করবেন, আমার নবীর কাপড় খোলার দরকার নাই, পানির গোড়ায় গোড়ায় আমার আল্লাহ পানিগুলাকে পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে দেবেন। আমার নবীজির কাপড়ের উপর দিয়েই পানি ঢেলে দাও। বাসা থেকে ফোন আসছে বারবার, এটা আশারই কথা, উনি আমার শ্বশুর ছিলেন, অত্যন্ত মহাব্বত করতেন, আমার বাবার পরে সব থেকে বেশি গাইডেন্স দিয়েছেন উনি, কথা বুঝতে পেরেছেন কিনা। শয়তানের আদালতে যখন গিয়েছিলাম উনি আমার মামলার জন্য ট্রাই করেছেন এবং সেখানে আল্লাহর অনুমতিক্রমে আমি তগুদের কারাগার মুক্ত হয়ে আবার আপনাদের সামনে তাফসির করতে পারছি আলহামদুলিল্লাহ। এতে নিয়ে শঙ্কিত না, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের কারাগার, এটা মেনেই নিতে হবে। ইমাম তাইমিয়া কারাগারে ছিলেন, আলবানীর মতো আলেম আড়াই বছর কারাগারে ছিলেন, ইমামে আজম আবি হানিফা তার গোটা জিন্দেগি বাতিলের বিরুদ্ধে কারা প্রকোষ্ঠে কাটিয়েছেন, ইমাম হাম্বল শত শত দিন কারাগারের মধ্যে রেখে হাজার হাজার পৃষ্ঠার মুসনাদ আহমদ তিনি রেখে সংকলন করেছেন। না আমি এটা এখন মোড নাই, হ্যাঁ বলে না প্লিজ, আমাকে সভাপতি সাহেব মনে হয় মুফতি সাহেব নাকি কি নাম আমির হোসেন ভাই, মুফতি আমির হোসেন এটা রিকোয়েস্ট করলো, আলহামদুলিল্লাহ আমার সেই মুড নেই, তবে এই যুব সমাজের উদ্যোগে যে মসজিদ আপনারা যে যতটুকু পারেন মসজিদের জন্য মাহফিলের জন্য যুব সমাজ অনেকেই বিরোধিতা করছেন। আচ্ছা এই যে সুন্দর একটা মাহফিল দিয়েছেন যদি আপনারা না দিতেন পরে এই কথাগুলো আপনারা শুনতে পারতেন, যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তারা মূলত কোরআনের বিরোধিতাই করে, যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তারা আবু জেহেলের বংশধর, আবু লাহাবের ফুটন্ত ডিমের সন্তান, শয়তানের সিং থেকে তৈরি করা শয়তানের সন্তান, ঠিক না ব্যাটিক, এরা আদম সন্তান ঠিকই, তবে এদের মাথায় শয়তান প্রস্তাব করে, এদের মুখ দিয়ে সরাসরি শয়তান কথাবার্তা বলে, ঠিক কিনা বলেন। সুতরাং যারা এগুলো করে তাদেরকে বয়কট করুন এবং আমরা দোয়া করি হাদাহুল্লাহ আল্লাহ তাদের হেদায়েত দান করেন, জি আমিন। এজন্য যুব সমাজ যারা আছেন তাদেরকে সাহস শক্তি দিয়ে সামনের দিকে মিন, আল্লাহ তাআলা তার কবরের আজাবকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা কবরের আজাবকে কি করে দেবেন ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ বলবেন না। এই মুসলিম শরীফের হাদিস থেকে কি বুঝলেন কোন দিন শুক্রবার দিন। আবার একখানা হাদিস এসেছে, আপনাদের ঘরে প্রসূতি মা রয়েছেন গর্ভবতী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করে ইমানের সাথে তাকে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে শহীদের দরজা দিয়ে মৃত্যুবরণ করাবেন। কেউ যদি হার্ট অ্যাটাক করে হৃৎপিণ্ডের ক্রিয়াযন্ত হয়ে মারা যায় সে যদি ইমানের উপর থাকে সে মৃত্যুবরণ করবেন। ইন্নাত তাউন শাহাদাতাল লিন্নাস, কেউ যদি মহামারীতে এই যে করোনার মতো প্লেগ রোগের মতো ভয়ঙ্কর কোনো রোগে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে শহীদের দরজা দিয়ে জান্নাত দান করবেন। কারণ নবী বলেছেন যখন কোনো ব্যক্তি রোগাক্রান্ত থাকে মৃত্যুর সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তালকিন দেওয়া। আমরা মৃত্যুর সময় অনেকে সূরা ইয়াসিন পড়ি, অনেকে সূরা রহমান পড়ি, ওই লোক তো সূরা ইয়াসিন পড়তে পারবে না, ওই লোক তো সূরা রহমান ধরতে পারবে না, সুতরাং যা শুনলে পরে ঠোঁটে মিলাইতে পারে। তালকিন শব্দের বাংলা অর্থ হলো সহজ কথা, একজন ইমানদারের সবচেয়ে সহজ কথার নাম কি, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। এই জন্য মৃত্যুর সময় যখন মুমূর্ষু থাকবে তার সামনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কারণ তার মুখের শেষ কথা যদি আখের কালেমা যদি আখের কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় দাখাল আল জান্নাহ, সে অবশ্যই কোথায় প্রবেশ করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কোথায় প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, বুখারীর 23-34 নম্বর। কিন্তু তা রেখে আমরা বিভিন্ন কুসংস্কারের চর্চা করি, আনাকুম বানাকুম প্যানাকুম ইয়া মিকাইলো জিব্রাইলো উসবুকুল আশিকিন কুতকুতুল মাসিকিন, মরা মানুষকে নিয়ে ঠাট্টা মজাকের মধ্যে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন। অথচ পক্ষান্তরে রসুল কত সুন্দর আমাদেরকে ফর্মুলা দিয়েছেন, মৃত্যুর সময় আমরা এগুলো করি না। তারপরে
তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মৃত্যুর সময় ফেরেশতারা যখন তাকে নিয়ে যায়, তখন মৃত্যুর সময় প্রত্যেকটা মুর্দা ব্যক্তি সব কিছু দেখতে থাকে। ফেরেশতারা তাকে চারদিক থেকে ঘিরে একটা আয়াত বলতে থাকে, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখেরা, তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ কিন্তু শিশু সময় দেখতে পেয়েছো, আপনি যৌবনকালে কী করেছেন, বৃদ্ধকালে কী করেছেন, কোন সময় কী করেছেন, প্রত্যেকটা গ্যালারি মৃত্যুর সময় আপনার চোখের সামনে চলে আসে। আধুনিক সায়েন্স ডক্টর উইলিয়াম রোজবেলি বলেছেন, মানুষের এই চোখের কর্নিয়ারের মধ্যে প্রায় 5000 কোটি গ্যালারি আছে। আপনি 25 বছর আগের কথা মনে করতে পারেন, আপনি 30 বছর আগের কথা মনে করতে পারেন, আপনি 10 বছর আগের কথা মনে করতে পারেন, তদ্রুপ মরণের সময় আপনার সামনে এই চিত্রটা তুলে ধরা হবে। কিন্তু তখন আফসোস, মৃত্যুকালীন ইমান কিন্তু গ্রহণযোগ্য নয়। একটি ঘটনা বলবো, মদিনায় ঘটে যাওয়া ঘটনা। একটা লোক পাঁচতলার ছাদের উপর পড়ে, কংক্রিটের উপরে, পাথরের উপর পড়ে গেছে, কিন্তু লোকটা মরে নাই। সে ভাবছে, আমাকে মনে হয় আরও লম্বা আয়ু দেওয়া হবে, আমি বোধহয় আরও দীর্ঘদিন জীবিত থাকব। তিনি একটি পার্টি দিলেন, আনন্দ উৎসব করলেন। তখন তিনি ড্রিঙ্কস আনার জন্য, মানে কোক সেভেন আপ খায় না, এই ড্রিঙ্কস আনার জন্য তিনি রাস্তা পার হচ্ছিলেন। ইতিবছর এই রোডের গাড়ি এসে তাকে চাপা দিয়ে মৃত্যুবরণ করে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। দেখুন, এই লোকটা কিছুদিন পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন বৃদ্ধ হয় তখন মানুষের হায়াতের তামান্না বৃদ্ধি পায়, মানুষ যখন বৃদ্ধ হয় তখন মানুষের সম্পত্তির তামান্না বৃদ্ধি পায়, সম্পত্তির উৎস বৃদ্ধি পায়। মানুষ কখনো ভেবে দেখেছে কি, এই যে সম্পত্তি রেখে, এই যে আমার শ্বশুর মারা গেলেন, কিংবা এই যে অনেক লোক মারা গেলেন, এখন তার সব সম্পত্তি এখন ভাগাভাগি হবে, ঠিক না বে? ঠিক, এ নিয়ে মনোমালিন্য হবে, ঠিক না বে? ঠিক। হাসান বসরি কত চমৎকার কথা বলেছেন, তোমাদের জীবনটা কুকুরের মতো করো, একটা কুকুর মরলে যেমন তার কোনো হিসাব হয় না, তদ্রূপ আপনার মরলে যেমন সম্পত্তির জন্য হিসাব না থাকে। আমার নবী যখন মৃত্যুবরণ করে, তিনি কাউকে ডাকলেন না, ইবনে আব্বাস তার আপন চাচাতো ভাই কানে কানে বললেন, আব্বাস, আমার ঘরে একটা বল্লম সামান্য স্বর্ণেত্রকোর আছে, এটা বিক্রি করে আমার উম্মতের জন্য সাদগা করে দাও। আবু বকর জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আপনার সম্পত্তি আমরা কী করবো? আল্লাহর নবী বলেছেন, আমার সম্পত্তি আমার আহলে বায়াতের পরে, আমি আমার গোটা উম্মতের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সব কিছু ওয়াকফ করে ছেড়ে দিয়ে গেলাম। তিনি আমার নবী মুহাম্মদ, সেই নবীকে তো ভালোবাসতে পারেন নাই, সেই নবীর জীবনী তো অনুসরণ করতে পারেন নাই। তাই ভাই আসুন আমরা মৃত্যু নামের বিষয়টাকে স্মরণ করি, সামনের দিকে অগ্রসর হই, আমাদেরকে মরতে হবে, মৃত্যু আমাদের জন্য অবধারিত। এটাই শেষ। ইন্ডিয়ান একটি ফ্লাইট চলছিল দিল্লি থেকে আমেরিকার দিকে যাবে, নবচারী সবাই পিজা চিনেন তো, পিজা ওই যে গুস্ত দিয়ে তৈরি করে, এখন তো আধুনিক রেস্টুরেন্ট তৈরি হয়েছে, সকলেই পিজা কামড় দিয়ে ছিল। হঠাৎ করে একটি ইন্ডিয়ান এয়ারলাইন্সের সাথে দুবাইগামী একটি বিমানের সংঘর্ষ হলো। বলা হয়ে থাকে প্রত্যেকটা লোকের মুখের মধ্যে পিজা লাগানোই ছিল, ওই অবস্থায় বিমান ক্ল্যাশ হয়ে মৃত্যুবরণ করেছে। কি করতে পারবেন আপনি, কিছু করতে পারবেন? ক্ষমতা সব শেষ, একমাত্র আল্লাহ তালাই আপনার জন্য যথেষ্ট হবেন। ক্ষমতার সব শেষ, একমাত্র আল্লাহ আপনার জন্য যথেষ্ট, কেউ আপনার বন্ধু হবে না। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, মানুষ যখন মরে যায় তার তিনটি বন্ধু সবসময় থাকে, একটি বন্ধু দুনিয়ায় থেকে যায়, আরেকটি বন্ধু কবরের মধ্যে চলে যায়, আর আরেকটি বন্ধু চিরজীবন তার সাথে থাকে। এর একটি বন্ধু হলো সম্পত্তি, আপনি ছেড়ে চলে আসেন, একটি বন্ধু হলো আত্মীয় স্বজন, খফকা নিয়া আলিহিম ইজাং সারাফু, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আত্মীয় স্বজন যখন আপনাকে রিখে খপকানি আলিহিম ইদাং সারাফু, 40 কদম যায় কবরের আজাবের শব্দ, অর্থাৎ তাদের জুতার স্যান্ডেলের আওয়াজটাও তার কান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবীর সাহাবা দেখলেন আল্লাহর নবী দোয়া করছেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই বদরের যুদ্ধের মৃত মানুষের জন্য দোয়া করে লাভ কি, তারা কি শুনতে পায় নাকি? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, আমার তোমার চাইতে আরও স্পষ্ট মরা মানুষ শুনতে পায়। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে,